শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে শুভেচ্ছা বিনিময়, ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া, আত্মীয়দের সাথে যোগাযোগ করা, এই বিষয়গুলো একেবারে জড়িত। আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে। ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ, আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে। আদা ইউঈদু, আদা ইয়াউদু মানে যেটা বারবার আসে, বারবার ফিরে আসে। তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে প্রতি বছর। এবং বিশেষ করে ঈদুল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন, কারণ এটার জন্য আমরা একদিন, দুই দিন, তিন দিন করতে করতে প্রায় 29 বা 30টি দিন পর্যন্ত অপেক্ষা করি। এজন্য বিষ্ণু সাহেব বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয়, এক হচ্ছে তারা যখন 29 দিন বা 30 দিন রোজা রেখে তারপরে শাওয়ালের 1 তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে, এটা একটা আনন্দ। আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট, আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বি, মিটিং উইথ আওয়ার লর্ড, আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ। এই দুটো আনন্দ। তো এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাগুলো কি। ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত তাকবীর, তাকবীর দেওয়া। বিষ্ণু বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল আইদ্দা, রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার 29 দিন বা 30 দিন রোজা পালন করবে। হ্যাঁ, তারপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন, 30 দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন, এটার সুক্রিয়াস্বরূপ তোমরা তাকবীর দিবে। তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয়, আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশে দুইবার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দুইবার আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহি আলহামদ। কিন্তু এখানে ওরা তিনবার আল্লাহু আকবার বলে। আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে, ওরা এভাবে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো মাগরিবের পর থেকে আমরা তাকবীর শুরু করব ঈদের সালাত পর্যন্ত, দ্যাটস ইট, তাকবীর শেষ। তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয়। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতর, সিয়াম পালনের পরে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। বিষ্ণু সাহেব বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা, এক হচ্ছে তোহরাতান লিস সাইম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গিবরটিবোধ হয়তো করে ফেলেছি, এগুলো যাতে মাফ হয়ে যায়। দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তোয়ামাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা পায়েস খাবো, ফিন্নি খাবো, সেমাই খাবো, কিন্তু যারা অসুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না। এটা আসলে ঈদের শেয়ারিংটা ওইভাবে হয় না, বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে, খেতে পারে, এজন্য মূলত। আর সম্মানিত শুধু এটা অবশ্যই, এটা ডেডলাইন হচ্ছে ঈদের নামাজ, ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে। ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সওয়াবটা আর হয় না। বিষ্ণু বলেছেন মান আদাহা কাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যারা ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল, এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে। ওমান আদাহা বা আদা সালাত, আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকাত, এটা নর্মাল চ্যারিটি হবে, আপনি সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন না। এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ঈসা ইসলাম, 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, হ্যাঁ, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। এরপরে একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে। বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে, কিন্তু ইবনে ওমার উনি গোসল করতেন, ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহু, তো উনি গোসল করতেন, হয়তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন গোসল করতে, এজন্য উনি করতেন। তো গোসল করাটা ঈদের দিন সুন্নাহ। এরপর লুবসু আহসানি সিয়াব, আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন, আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন। এরপর ঈদের দিন আরেকটি সুন্নাত হচ্ছে আত-তাতিব, তাতিব মানে হচ্ছে তিব ব্যবহার করা, সুগন্ধি, পারফিউম। এটা এমনি ব্যবহার করা সুন্নাহ, বিশেষ ইসলাম পারফিউম দিতেন, আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দিই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে দিতেন। এটার সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিশ্বনবীর ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত, সবার হাতে হাতে বিশ্বনবীর আতরের ঘ্রাণ। আর বিশ্বনবী মাথার এভাবে স্মৃতি করতেন, তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন, কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো, এই জন্য উনি যেখানে সেজদা দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রাণ পাওয়া যেত। তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো ইনশাআল্লাহ।
এরপরে হচ্ছে আল আকলু কাবলাল খুরুজ আলা সামারাত আও গায়রিহা ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয় বের হব তো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত কিন্তু ঈদুল আযহাতে আবার বিপরীত ঈদুল আযহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাত কারণ ঈদুল আযহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার মানে আগে সালাত পড়বেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোশত খাবেন বা কিছু খাবেন মানে আসসালাতু আউওয়ালান আন-নাহার সানিয়ান ওয়াল আকলু সালিসান কিন্তু ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ে যদি মহল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে এরপর একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর যাহাব মিন তরিক ওয়াল আউদা মিন তরিকিন আখার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো তো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপের একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সুন্নাতের সওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন এরপর ইস্তিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াসিবিয়ান হাত্তাল হুয়্যাদ বিশ্বনাথ ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগাহ ময়দান বাইতুল মোকাররম সহ দুই একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিতনা হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিশ্বনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিশ্বনবী বলেছেন হাত্তাল হুয়্যাদ মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যার সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কী সমস্যা যাচ্ছে কী ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন তো এটার থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কীভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এই জন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কীভাবে যাব আল্লাহ রাসূল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া আতাজিলনাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়াশতারিক না দাওয়াত আল মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য আর তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবীর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর মোট ১২টা তাকবীর দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত আমরা ৬ তাকবীর দেই তিন তিন করে প্রথম রাকাতে তিন তাকবীর দ্বিতীয় রাকাতে তিন তাকবীর এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ ১২ তাকবীরও হবে তিন তিন করে ৬ তাকবীর এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়তেন সুবহি ইসমা রাব্বিকাল আ'লা আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাত পড়েছি সাধারণত সূরা দিয়ে পড়েছি তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সূরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসূল যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইসতিমতা ইলাল খুতবা বা আদা সালা সালাতের পরে খুতবা শোনা একটা খুতবা হয় এই খুতবাটা শোনাও জরুরি আর এই খুতবাগুলোকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে আরও ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা প্রায় ৫৬টা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খুতবায়
একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুদ্দাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এজন্য আমরা জুমার খুতবা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা শোনা হচ্ছে সুন্নাহ খুতবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক কি কবুল করে নিক এই যে 29টা বা 30টা রোজা যে রাখলাম ইবাদত করলাম কিয়ামুল লাইল করলাম কোরআন খতম করলাম এই সব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নিক সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আম আনতুম বি খাইর এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ন আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলামু লা ইয়ামনাউ আনিল আখযি আন আইয়ি শাইইন জাদিদ মা লাম ইখালিফ রুহাদ্দিন কোন দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে অ্যাপ্রিসিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালায় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে শুকরিয়া আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মুবারক ঈদ সাঈদ কুল্লা আম ওয়া আনতুম বিখাইর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু